হ্যালো বন্ধু, তো আজ খেলছি ওশান সার্ভাইভাল গেম। এই গেমের কিছু টিপস অ্যান্ড ট্রিক্সগুলো শেয়ার করব, সেগুলো ফলো করলে তোমরা এই গেমটি খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবে। তো এটি একটা ছোট্ট সার্ভাইভাল গেম ভাই, সমুদ্রের মাঝখানে বাড়িঘর তৈরি করতে হবে। আর এই গেমে অনেক জীবজন্তু রয়েছে, শার্ক রয়েছে, অক্টোপাস রয়েছে, তাদের হাত থেকে আমাদের ভেলাটা রক্ষা করতে হবে। তো বন্ধু, এই গেমের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। তো শুরু করা যাক আজকের গেম প্লে ভিডিও। নমস্কার বন্ধুগণ, নতুন আরেকটি গেম প্লে ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে খেলছি নতুন আরেকটি গেম, ওশান সার্ভাইভাল গেম। এটি অফলাইন গেম, ছোট্ট একটা সার্ভাইভাল গেম। সমুদ্রের মাঝখানে আমাদের ভেলা তৈরি করতে হবে আর সার্ভাইভ করতে হবে ভাই। খুবই সুন্দর একটি গেম, এই গেমটি আমি শেষ পর্যন্ত খেলেছি। তো গেমের কিছু আমি তোমাদের টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো। ওকে, তো ফার্স্ট টাইমে আমাদেরকে শিখিয়ে দিচ্ছি কীভাবে এই হুকটা ইউজ করতে হবে। তো এই গেমে সব থেকে ভালো করেছে এই হুকটা, একটা অ্যাডভান্স হুক দিয়েছে ভাই। এই হুকটা কখনো নষ্ট হবে না আর আমরা হুক তৈরি করতে পারবো না এই গেমে। ওকে, তো ভাই এখানে কিছু আমি জিনিস তৈরি করলাম। ওয়াটার পিলার তৈরি করতে হবে। ওয়াটার পিলার তৈরি করার জন্য লাগবে এমটি টিন ক্যান, প্ল্যাং আর রোপ। তো রোপ তৈরি করা হয়ে গেছে, তো এবার একটা এমটি টিন ক্যান তৈরি করতে হবে। আর টিন ক্যান তৈরি করার জন্য লাগবে স্ক্র্যাপ, দুটো স্ক্র্যাপ লাগবে। স্ক্র্যাপ পাবো কোথায় ভাই? স্ক্র্যাপ এই বক্সগুলো থেকে পাওয়া যায়। আর এই বক্সগুলো থেকে অনেক কিছু জিনিস পাওয়া যায়, প্ল্যাং, স্ক্র্যাপ, আলু পাওয়া যায়, আর পাওয়া যায় ক্লে, আরও অনেক কিছু রিসোর্স পাওয়া যায় ভাই। তো আমি ওয়াটার পিলার বিল করেছি, এবার কীভাবে তাকে আমরা আমাদের ভেলার মধ্যে বিল করব এখানে বলে দিচ্ছি ভাই। তো বেস তৈরি করতে হবে, আমাদের ভেলার মধ্যে আমরা বিল করতে পারবো না। তো এই ভেলার মধ্যে একটা বেস তৈরি করতে পারবো ভাই। তো এই গেমে আমরা অনেকগুলো বেস তৈরি করতে পারবো, মানে দুতলা তিনতলা বেস তৈরি করতে পারবো। ওকে, তো এখানে আমি তিনটা ফ্লোর বিল করলাম আর সেই ওয়াটার পিলারটা বসিয়ে দিলাম ভাই। তো এই ওয়াটার পিলার থেকে আমরা পাবো বিশুদ্ধ পানীয় জল। ওকে, তো তার জন্য টিন ক্যান লাগবে, টিন ক্যান তৈরি করতে হবে। তারপর সেই টিন ক্যানে জল ভর্তি করতে হবে, সমুদ্রের জল। ওকে, তো দেখো বন্ধুরা, সমুদ্রের জল আমি এখানে ভরেছি আর এভাবে ভাই ক্লিক করে দিলাম। তো এখানে আমাদের বিশুদ্ধ পানীয় জল তৈরি হবে। তো এই গেমে সার্ভাইভ করার জন্য খাবার খেতে হবে আর সময় মতো জল পান করতে হবে। তো বন্ধু, এই গেমে রয়েছে অনেকগুলো রিসোর্স, যেমন ক্লে, স্টোন, প্ল্যাং, স্ক্র্যাপ, চারকোল, আয়রন ইনগট, রোপ আর নিলস। তো এই জিনিসগুলো দিয়ে আমরা মেশিন তৈরি করতে পারবো আর হাতে তৈরি করতে পারবো। আর এই গেমে রয়েছে অনেকগুলো খাওয়ার, এই খাওয়ারগুলো খেয়ে এই গেমে আমাদেরকে সার্ভাইভ করতে হবে। আর সমুদ্রের জলে আমরা বেশিক্ষণ নেমে থাকতে পারবো না ভাই, আমাদের মানে মাইনাস লেগে যাবে। মানে সমুদ্রের জল প্রচণ্ড ঠান্ডা, আমাদের হেলথ ড্যামেজ হয়ে যাবে আর তার ফলে আমরা কিন্তু মরে যাব। আর মরে গেলে ভাই আমাদের রিসোর্স একদম পাওয়া যাবে না, আমাদের ব্যাকপ্যাক বা রিসোর্স সব কিছু গায়েব হয়ে যাবে। ওকে, মানে নষ্ট হয়ে যাবে। ওকে, তো ভাই এই গেমে অনেক কিছু রিসোর্স দিয়েছে, মানে অনেক কিছু হাতিয়ে দিয়েছে যেগুলো আমরা তৈরি করতে পারবো। ফিশিং রড দিয়েছে, স্পেয়ার, কুকিং স্টেশন, ব্যান্ডিজ, চেস, আইটেম নেট, শিবোয়ে, ফার্নেস, হ্যামার, এক্স, পিক্যাক্স, তারপর প্লট দিয়েছে ভাই, ব্যারেল দিয়েছে, আর ডিস্টিলার দিয়েছে, কুকিং পট দিয়েছে, আর ফাস্কিট দিয়েছে। ডিস্টিলারে আমরা ওয়াইন তৈরি করতে পারবো আর সেই ওয়াইনগুলো খেলে আমাদের জলের লেভেল আর খাওয়ার লেভেল প্রচণ্ড স্পিডে বাড়বে। ওকে, তো ভাই স্পেয়ার তৈরি করতে বলেছে, মনে হয় আমাদের ভেড়াতে আবার শার্ক আসতে পারে ভাই। আর এই গেমে রয়েছে, সমুদ্রের মধ্যে রয়েছে শার্ক আর অক্টোপাস। ওকে, অক্টোপাস বেশি কম মানে অত বেশি অ্যাটাক করতে আসে না, কিন্তু শার্ক সবসময় অ্যাটাক করতে আসে ভাই। তো সবসময় স্পেয়ার তৈরি করতে হবে আর স্পেয়ার থেকে হ্যামারের অ্যাটাক বেশি, তোমরা অবশ্যই হ্যামার তৈরি করবে। ওকে, তো এই গেমে আবার আমি ফিশিং করব, ফিশিং করা খুবই সহজ ভাই। তো একটা ফিশিং রড তৈরি করেছি, তো ফিশিংটা এইভাবে ছুঁড়ে জলের মধ্যে ছুঁড়ে ফেলে দিতে হবে। আর এই ফিশিংয়ের বিট যেখানে আছে, যেখানে খাওয়ার রয়েছে ভাই, সেখানে মাছ দেখা যাবে, তখন আমরা কিন্তু মানে আমাদেরকে টানতে হবে। তো দেখো বন্ধুরা, আমি মাছ পেয়ে গেছি। ওকে, তো এখানে একটা কুকিং স্টেশন বসিয়েছি ভাই, এখানে আমরা মাছ রান্না করতে পারবো আর আলু রোস্ট করতে পারবো। যে র আলুগুলো পেয়েছি, মানে কাঁচা আলুগুলো পেয়েছি, সেগুলো আমরা এখানে রান্না করতে পারবো। ওকে, আর চারটে স্লট রয়েছে, চারটে স্লটে আমরা রান্না করতে পারবো ভাই। তো মাছ ধরা খুবই ইজি করে দিয়েছে এই গেমে, ফিশিং করা খুবই সহজ। ওকে, তো আমার হেলথ অনেকটা মানে আমার খাবার লেভেল অনেকটা কমে গেছে ভাই, তো আমাকে এখন খাবার খেতে হবে। আর আমার সামনে আর একটা চেস এসেছে, তো এই চেসটা অবশ্যই কালেক্ট করতে হবে। তো এই চেসে দুটো করে গোল্ড কয়েন পাওয়া যায় ভাই, তো এই কয়েনগুলো দিয়ে আমরা অনেক কিছু জিনিস কিনতে পারবো এই গেমে। এবার আমার ভেলাতে শার্ক মাছ অ্যাটাক করতে এসেছে, আমি স্পিয়ার দিয়ে তাকে ড্যামেজ দিচ্ছি ভাই। আর শার্ক মাছকে মারলে আমাদের লেভেল খুব তাড়াতাড়ি বাড়বে, এক্সপিরিয়েন্স পয়েন্টগুলো খুব বেশি মাত্রায় পাওয়া যায়, 60 থেকে 70 পাওয়া যায়। আর আমার হেলথ খুবই কম ভাই, এখনই আমি মারা যাবো ভাই। তো দেখো বন্ধুরা, আমি এখানে মরে গেছি, গেম ওভার দেখাচ্ছে, কন্টিনিউ করলাম। আর আমার ব্যাকপ্যাকে যা কিছু লুট ছিল, রিসোর্স ছিল, সেগুলো হারিয়ে গেছে ভাই। তো সেগুলো আর পাবো না আমি। তো আমরা যদি মরে যাই, সব কিছু আমাদের লস হয়ে যাবে। তো তোমরা সাবধানে এই গেমটা খেলবে। আর একটা ভাই চেস্ট তৈরি করতে হবে অবশ্যই। তো চেস্টটা আমি বিল করে দেবো এখানে, কারণ আমরা যা লুট পাবো সব কিছু লুট আমি চেজের মধ্যে রাখবো, নাহলে কিন্তু আমরা যদি মরে যাই কোনো কারণে, তাহলে আমার সব লুট চলে যাবে ভাই। তো সব কিছু আমরা চেজে রাখতে পারবো, চেজে অনেকগুলো স্লট দিয়েছে। ওকে, তো এই স্লটে আমরা অনেক কিছু জিনিস রাখতে পারবো ভাই। তো আমি সব কিছু জিনিস এখানে রেখে দেবো। তো এবার একটা আইটেম নেট তৈরি করেছি, আর এই আইটেম নেটে আমরা অনেক কিছু জিনিস পাবো, মানে রিসোর্সগুলো পাওয়া যাবে ভাই। তো যে কোনো কর্নারে আমরা বিল করতে পারবো, এইভাবে ড্র্যাগ করে নিয়ে যেতে হবে। ওকে, তো এই কর্নারে আমি বিল করে দিলাম। তো এখানে অনেক কিছু রিসোর্স অটোমেটিক ফেসে যাবে। তো এখানে একটা প্ল্যাং আসে ভাই ভেসে, তো এটা ফেসে যাবে অটোমেটিক। দেখো বন্ধুরা, এখানে আটকে গেছে আইটেম নেটে। তো এইভাবে আইটেম নেটে আমরা অনেক কিছু জিনিস পাবো। তো এবার শিবয়েটা বিল করবো, শিবয়ে আমি তৈরি করেছি ভাই। তো যে কোনো একটা কর্নারে আমি বিল করে দেবো। তো আমার
তোমার সামনে এখানে ভাই সামনে দিব না ভাই, এই সাইডে লাগিয়ে দিলাম আমি শিব হয়ে। তো আমাদের শিব হয়ে তৈরি হয়ে গেছে, কিন্তু এখানে শিব নেই, মানে এখানে ভেলা তৈরি করতে হবে। তো এই গেমে তিন রকমের ভেলা রয়েছে, একটা রাফট রয়েছে, একটা বোট রয়েছে, আর একটা জাহাজ রয়েছে। ওকে, তো এটা হচ্ছে একটা শুধু ডেক, তো এই ডেকটা পুরোপুরি করতে হবে। অ্যাচার ওর আরও অনেক কিছু জিনিস তৈরি করতে হবে ভাই, চার রকমের জিনিস তৈরি করতে হবে। তো এখানে একটা ফার্নেস বিল করেছি, আর ফার্নেসে আমরা ইনগটগুলো তৈরি করতে পারবো, আয়রন ইনগটগুলো। ওকে, তো আয়রন ইনগটগুলো তৈরি করার জন্য লাগবে পাঁচটা স্ক্র্যাপ আর একটা করে জ্বালানি, মানে কাঠ লাগবে, প্ল্যাঙ্ক লাগবে। ওকে, তো ভাই এই স্ক্র্যাপগুলো দিয়ে অনেক কিছু জিনিস তৈরি করা যাবে, হাতিয়ার তৈরি করা যাবে, আরও অনেক কিছু জিনিস। আমাদের যে শিপ ওয়ে যে জাহাজগুলো রয়েছে সেই জাহাজগুলো বিল্ড করা যাবে। আর এই গেমে আর বেশি জিনিস নেই ভাই, আর কয়েকটা জিনিস রয়েছে সেই জিনিসগুলো তৈরি করতে হবে। তো দেখো বন্ধুরা, অ্যাচার আর ওরটা আমি বিল্ড করে দিলাম, তারপর এদিকে মাস্ট আর যা কিছু রয়েছে সিম্পল সেলটাও আমি বিল্ড করে দিলাম। তো আমার সব কিছু বিল হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এখানে রাফট আমরা মানে আমাদের ভেলা তৈরি হয়ে গেছে, কিন্তু আমি বোট তৈরি করতে পারবো। তো আমি রাফট তৈরি করেছি, এই সবুজ লোকেশনে আমি শুধু যেতে পারবো, কারণ আমি শুধু রাফট তৈরি করেছি। আর হলুদ লোকেশনে যাওয়ার জন্য নৌকো তৈরি করতে হবে, আর লাল লোকেশনে যাওয়ার জন্য শিপ তৈরি করতে হবে, মানে জাহাজ তৈরি করতে হবে। ওকে, তো সব লোকেশনে যাওয়ার জন্য শিপ ওইটা আমাদেরকে দুবার লেভেল আপ করতে হবে। তো বন্ধু, আমার কাছে 22টি গোল্ড কয়েন রয়েছে, এই কয়েনগুলো দিয়ে আমি রিসোর্স কিনতে পারবো ভাই। তো এখানে আমি স্ক্র্যাপ কিনেছি, তো স্ক্র্যাপ মানে আমার লাগবে এখন এই শিব ওয়েটা বিল্ড করার জন্য। ওকে, তো ভাই বিল্ড করে দিয়েছি, আরেকবার লেভেল আপ করতে হবে, মানে এক লেভেল করেছি, আবার দু লেভেল করতে হবে। আর দু লেভেল করলে আমাদের ম্যাক্স লেভেল হয়ে যাবে, আর আমাদের শিপ তৈরি হয়ে যাবে, মানে জাহাজটা তৈরি হয়ে যাবে। ওকে, এই গেমে টোটাল 6টি আইল্যান্ড রয়েছে, সব আইল্যান্ডে আমরা ভিজিট করতে পারবো না, আমি 4টে আইল্যান্ডে ভিজিট করতে পারবো, কারণ আমার কাছে শিব ওয়ে 2 লেভেলের রয়েছে। 3 লেভেল করলে আমি সব আইল্যান্ডে ভিজিট করতে পারবো ভাই। তো এখন থেকে আমি আইল্যান্ডে ভিজিট করব। তো আমি ছোট্ট আইল্যান্ডে যাবো, স্টার্ট আইল্যান্ডে যাবো। স্টার্ট আইল্যান্ডে যাওয়ার জন্য 5টি এনার্জি পয়েন্ট লাগবে, আর এই লোকেশনে আমরা দুই রকমের রিসোর্স পাবো, একটি স্টোন আর প্ল্যাঙ্ক। ওকে, তো প্ল্যাঙ্কগুলো কালেক্ট করার জন্য সেই গাছগুলো কাটতে হবে, অনেকগুলো গাছ রয়েছে, পাম গাছ রয়েছে, নারকেল গাছ রয়েছে, সেই নারকেল গাছগুলো থেকে আমরা প্ল্যাঙ্ক পাবো 2 থেকে 3টা করে। আর এই লোকেশনে রয়েছে স্টোন, স্টোন আমরা গ্যাদার করলে 2 থেকে 3টা করে পাবো। তো ভাই আমার সামনে একটা পাথর রয়েছে, তো এই পাথরটা আমরা কালেক্ট করতে পারবো না ভাই। তো সেই পাথরগুলো কালেক্ট করার জন্য তো এই পাথরগুলো কালেক্ট করতে পারবো। ওকে, তো এই সাদা সাদা পাথরগুলো আমরা কালেক্ট করতে পারবো। তো এই পাথরগুলো কালেক্ট করার জন্য লাগবে পিক্যাক্স, তো আমি পিক্যাক্স নিয়ে এসেছি ভাই, আর 3টা আমি পাথর পেয়েছি। আর আমার সামনে একটা উল্ফ রয়েছে, তো এই উল্ফটাকে মারতে হবে। তো লেভেল আপ করার জন্য এই উল্ফগুলোকে মারতে পারবো, এই উল্ফগুলোকে মারলে আমরা আমাদের যে লেভেলটা রয়েছে খুব তাড়াতাড়ি ইনক্রিজ হবে। ওকে, তো সেই উল্ফগুলোকে মারলে আমরা 70 করে এক্সপিরিয়েন্স পয়েন্টগুলো পাবো ভাই। তো এই লোকেশন আর বেশি কিছু নেই, ছোট্ট একটা লোকেশন দিয়েছে, আইল্যান্ড দিয়েছে, খুবই সুন্দর দেখতে লাগছে। তো এবার পাম গাছগুলো আমি কাটবো, আর একটা গাছ থেকে হাইস্ট 2টা আমি প্ল্যাঙ্ক পেয়েছি ভাই। তো এর থেকে আমি রাফটে হুক দিয়ে বেশি করে কালেক্ট করতে পারবো মনে হয় প্ল্যাঙ্কগুলো। তো আইল্যান্ডগুলো শুধু শুধু দিয়েছে, আইল্যান্ডে কোনো বাড়ি ঘর কিছু দেয়নি ভাই, আইল্যান্ডে কিছু রিসোর্স দিয়েছে। আর এখানে একটা নৌকো পড়ে আছে, আর একটা বক্স পড়ে আছে, বক্সটা আমরা লুট করতে পারবো না ভাই, লুট করার জন্য কোনো কিছু জিনিস দেয়নি এই আইল্যান্ডে। শুধু দিয়েছে 2টো জিনিস, একটি স্টোন আর প্ল্যাঙ্ক। ওকে, তো এই আইল্যান্ডে আমি ফুললি এক্সপ্লোরিং করেছি, কোনো কিছু জিনিস পাইনি ভাই। তো এবার চলে যাবো ছোট্ট আরেকটি আইল্যান্ডে, আমাদের পাশে আরেকটা আইল্যান্ড ছিল ভাই, তো এই আইল্যান্ডে আমি চলে এসেছি। এই ছোট্ট আইল্যান্ডে 3 রকমের রিসোর্স পাওয়া যাবে, ক্লে পাওয়া যাবে, স্টোন আর প্ল্যাঙ্ক। ওকে, তো একটা জিনিস বেশি অ্যাড করেছে এই আইল্যান্ডে, আমরা পাবো ক্লে। আর ভাই এই আইল্যান্ডটাও সেম আগের আইল্যান্ড, আর এই আইল্যান্ডটা একই, ওকে, মানে আয়তন বা দেখতে আকারই একই ভাই। তো একটু জায়গা চেঞ্জ করেছে, ওই আইল্যান্ডে আমরা অন্য জায়গায় স্পন হয়েছি, আর এই আইল্যান্ডে অন্য একটা জায়গায় স্পন হয়েছি, কিন্তু সেম আইল্যান্ড। এই আইল্যান্ডও একটা নেকড়ে বাঘ রয়েছে, একটা উল্প রয়েছে, আর এই আইল্যান্ডে ক্লে দিয়েছে ভাই। তো আইল্যান্ডগুলো একই সেম দিয়েছে, আইল্যান্ডগুলো আমাকে অতটা ভালো লাগেনি, আইল্যান্ডে কোনো কিছু জিনিস অ্যাড করেনি, শুধু একটা করে উল্প দিয়েছে, আর কিছু গাছ দিয়েছে, কিছু ক্লে, কিছু স্টোন দিয়েছে ভাই। তো বন্ধু, যে কোনো আইল্যান্ডে এক্সপ্লোরিং করতে গেলে সার্ভাইভ করার জন্য হাতিয়ার আর খাওয়ার বেশি করে নিয়ে যাবে, খাওয়ারের একটু বেশি প্রয়োজন। তো এবার যাবো ডিজার্ট ফরেস্ট আইল্যান্ডে, আর এই আইল্যান্ডটা একটু আয়তনে বড়, কিন্তু সেম ভাই, মানে সেম রিসোর্স পাওয়া যাবে, ক্লে, স্টোন আর প্ল্যাঙ্ক। তো এই আইল্যান্ডটা মানে আয়তনে বড়, এই আইল্যান্ডে ছোটো মোটো অনেকগুলো আইল্যান্ড রয়েছে, আর এই আইল্যান্ডে একটাই উল্প রয়েছে। তো আইল্যান্ডে মানে লেভেল আপ করার জন্য আইল্যান্ডগুলোতে যেতে পারো, আর সেই উল্পগুলোকে মারতে পারো ভাই। তো আইল্যান্ডগুলো আমাকে মানে একদম ভালো লাগেনি, শুধু শুধু কী আইল্যান্ড দিয়েছে, আইল্যান্ডে কোনো বাড়িঘর নেই, শুধু আইল্যান্ডে দুই একটা রিসোর্স দিয়েছে। তো বন্ধু, এবার ওয়াইন তৈরি করতে হবে, আর ওয়াইন তৈরি করার জন্য লাগবে ডিস্টিলার। ওকে, তো আমি একটা ডিস্টিলার বিল করেছি, তো সেই ডিস্টিলারে আমরা ওয়াইন তৈরি করতে পারবো। আর ওয়াইন তৈরি করার জন্য লাগে ভাই অনেক কিছু, তো দেখি নেই কী কী লাগে ওয়াইন তৈরি করার জন্য। ওকে, তো এটা হচ্ছে ডিস্টিলার। তো দেখো বন্ধুরা, একটা ওয়াইন ভাইরাল তৈরি করলে আমাদের 70% জলের লেভেল, আর 40% ফুড লেভেল বাড়বে, আর 5% হেলথ লেভেল বাড়বে। আর একটা ডিস্টিলার বিল করার মানে ওয়াইন ব্যারেল তৈরি করার জন্য ভাই লাগবে ক্যারোট। আর ক্যারোট পাবো কোথায় ভাই? ক্যারোট কোথাও পাওয়া যায় না, ক্যারোট মানে ক্যারোটের বীজ মানে কিনে নিতে হয়, আর সেই ক্যারোটের বীজগুলো আমরা প্লটে লাগাতে পারবো। তো আমি আবার ক্যারোটের বীজ কিনবো। ওকে, তো সেই প্লটে আমরা আলু লাগাতে পারবো আর ক্যারোট লাগাতে পারবো। ওকে, তো ভাই ক্যারোট লাগার জন্য আবার ক্যারোটের সিড কিনতে হবে। তো এখানে আমি ক্যারোট সিড কিনেছি, 10টা ক্যারোট সিড পেয়েছি, 10টা ক্যারোট সিড থেকে 30টা ক্যারোট পাবো আমরা।
তো ভাই এখানে ক্যারোট সিড দিতে হবে। তো দেখো ভাই এখানে আমি ক্যারোট সিড দিয়েছি আর এই সাইডে একটা কুকিং পট লাগিয়েছি। কুকিং পটে আমরা দুই রকমের খাবার তৈরি করতে পারবো, মানে এই খাবারগুলো খেলে আমাদের হেলথ লেভেলটা বাড়বে খুব তাড়াতাড়ি। ওকে তো ভাই ওয়াইন তৈরি করতে হবে, ওয়াইন তৈরি করার জন্য আমি কুকিং পটে মানে প্লোটে আমি লাগিয়েছি ওকে মানে ক্যারোট লাগিয়েছি, রক ক্যারোট। আর এখানে একটা পাম গাছ লাগিয়েছি, তো পাম গাছ থেকে আমি মাত্র তিনটা প্ল্যাঙ্ক পেয়েছি। তো ভাই পাম গাছগুলো ফালতু ওকে, তো দেখতে খুবই সুন্দর লাগছে পাম গাছগুলো। তো ভাই ক্যারোট হয়ে গেছে আমাদের, রক ক্যারোট হয়ে গেছে ওকে। তো ওয়াইন তৈরি করবো, আর ওয়াইন তৈরি করার জন্য লাগবে রক ক্যারোট, এমটি ওয়াইন ব্যারেল, পটেটো আর প্ল্যাঙ্ক। ওকে ভাই চার রকমের জিনিস লাগবে, তাহলে ওয়াইন ব্যারেল তৈরি হয়ে যাবে। তো বন্ধু ওয়াইন ব্যারেল তৈরি হয়ে গেছে, আমার ফুড লেভেল আর জল লেভেল অনেকটা কমে গেছে, ওয়াইন ব্যারেল আমি খেয়েছি। আর দেখো বন্ধুরা আমার হেলথ লেভেল আর জল লেভেল অনেকটা বেড়ে গেছে ওকে। তো অবশ্যই তোমরা ওয়াইন ব্যারেল তৈরি করো, একটা ওয়াইন ব্যারেল তৈরি হতে 5 মিনিট সময় লাগে। আর সেই ওয়াইন ব্যারেল তৈরি করার জন্য লাগে রক ক্যারোট, মানে ক্যারোট লাগে ওকে। আর সেই ক্যারোটগুলো পাওয়া যায় মানে ক্যারোটগুলো পাওয়া যায় না ভাই, ক্যারোটগুলো আমরা কিনতে পারবো, সিট কিনতে পারবো সেই প্লটে লাগার জন্য ওকে। তো আমার শিপ ওয়েটা আমি ম্যাক্স লেভেলে আপডেট করেছি, মানে আমার শিপ তৈরি হয়ে গেছে, মানে জাহাজ তৈরি হয়ে গেছে ভাই। তো আমরা সব লোকেশনে আবার যেতে পারবো, কিন্তু লোকেশনে যাওয়ার জন্য মানে তিনটা লোকেশন রয়েছে, আর সেই তিনটা লোকেশনে যাওয়ার জন্য ভাই আমার ম্যাক্সিমাম 30 লেভেল লাগবে। 20 লেভেলে একটা আমরা লোকেশনে যেতে পারবো, 25 লেভেলে আরেকটা লোকেশনে যেতে পারবো, আর 30 লেভেলে আরেকটা লোকেশনে যেতে পারবো ভাই। তো এবার তোমাদের দেখাবো কীভাবে আমরা এই গেমে দুতলা বাড়ি তৈরি করতে পারবো। তো দুতলা বাড়ি তৈরি করার জন্য লাগবে স্টেয়ার, মানে সিঁড়িগুলো তৈরি করতে হবে ওকে, স্টেয়ার্সটা তৈরি করতে হবে ভাই। তো যে কোনো একটা কর্নার আমি বিল্ড করে দেবো। তো ভাই এই স্টেয়ারটা না তৈরি করলে আমরা দুতলা বাড়ি তৈরি করতে পারবো না ওকে। তো এই কর্নারে এটা আমি বিল্ড করে দিয়েছি। তো এবার আমি এখানে বেস বিল্ড করবো। তো দেখো বন্ধুরা এখানে ক্লিক করতে হয় ওকে। তো এখানে তিন এফ লেখা আছে, 3F মানে 3 ফ্লোর ওকে, 3 নম্বর ফ্লোর হয়ে গেছে আমাদের। আর নিচে টিপলে হয়ে যাবে 2 নম্বর বা 1 নম্বর ফ্লোর চলে আসবে ওকে। তো ভাই এখানে আমরা বেস তৈরি করতে পারবো। তো বন্ধু আমার 20 লেভেল হয়ে গেছে, তো আমি আরেকটা লোকেশনে ভিজিট করতে পারবো। আর 25 লেভেল আর 30 লেভেলে আরেকটা লোকেশনে যাওয়া যাবে, মানে দুটো লোকেশন রয়েছে এখনও। তো আমার 20 লেভেল হয়ে গেছে ভাই, তো আমি নতুন একটা লোকেশনে যেতে পারবো, নিউ স্ট্যাক ওকে। তো সেই লোকেশনে যেতে হবে, আর আমি সব লোকেশনেতে গিয়েছি, সব লোকেশনে এক্সপ্লোর করেছি। তো আবার নিউ স্ট্যাক লোকেশনে যাবো। আর এই লোকেশনে চার রকমের রিসোর্স পাওয়া যায়, কোল পাওয়া যায়, প্ল্যাঙ্ক, স্টোন আর ক্লে পাওয়া যায়। কিন্তু এই লোকেশনটা অতটা আমাকেও ভালো লাগেনি, কারণ এই লোকেশন মানে সেম লোকেশন, কোনো বাড়িঘর নেই। আর এই লোকেশনে দুটো জীব রয়েছে, মানে দুটো উল্প রয়েছে ওকে। তো খুব সাবধানে ভাই, তো এই উল্পগুলো খুবই ভয়ঙ্কর, মানে ভয়ঙ্কর বলতে এরা পাওয়ারফুল উল্প ওকে। তো এদেরকে মারার জন্য অবশ্যই তোমরা একটা হ্যামার নিয়ে আসবে, হ্যামার মানে হ্যামারের অনেক ড্যামেজ ওকে। তো এই লোকেশনে আমরা চারকোল পাবো, মানে কোল পাওয়া যাবে আর ক্লে, স্টোন আর প্ল্যাঙ্ক ওকে। তো দেখো বন্ধুরা আমার এখানে ভাই মানে আমি মরে গেছি, আমার হ্যামারটা নষ্ট হয়ে গিয়েছিলো ওকে। তো আমি আবার এই লোকেশনে এসেছি নিউ স্ট্যাক ওকে। তো দেখো বন্ধুরা এই লোকেশনটা আমি ফুল এক্সপ্লোরিং করেছি। তো এই লোকেশনে কোনো কিছু জিনিস নেই, শুধু কোল রয়েছে আর আরও অনেক কিছু জিনিস রয়েছে। তো এই সেই জিনিসগুলো আমার লাগবে না। তো বন্ধু এই গেমে আমি আর লেভেল আপ করিনি ভাই, 20 লেভেল করে এই গেমটা আমি ছেড়ে দিয়েছি, কারণ লেভেল আপ করা খুবই টাফ। আর 30 লেভেল করলে আমরা সব আইল্যান্ডগুলোতে ভিজিট করতে পারবো, আর সেই দুটো আইল্যান্ডে আমার যাওয়ার ইচ্ছে নেই। আমি এই গেমে সব কিছু জিনিস তৈরি করেছি, যা কিছু মেশিন রয়েছে সব কিছু আমি তৈরি করেছি। তো বন্ধু অসান সার্ভাইভাল খুব সুন্দর একটা গেম, তোমরা এই গেমটা অবশ্যই খেলো। আর এই গেমে কিছু আমি টিপস শেয়ার করলাম, আশা করি সেই টিপসগুলো তোমাদেরকে খুব ভালো লেগেছে। তো বন্ধুরা আজকের গেম প্লে ভিডিও এই পর্যন্তই, ভিডিওটি ভালো লাগে লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো, আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।